আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানব দিন ডিডির পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এখানেই বহু স্টার সুপারস্টারদের সিনেমা হয়েছিল একসময়। তো আজ এই জায়গাটি এখন পঙ্গু হওয়ার মতো অবস্থা। ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটি FDC, BFDC হিসেবেই দেশের চলচ্চিত্র অঙ্গন বলেন, দর্শক বলেন, সবার কাছে পরিচিত। শুনশান শব্দে নীরবতার সাথেই চলছে FDC-র বর্তমান অবস্থা। আমি একটু ঘুরে দেখাবো আপনাদের। এখানে মূলত এই যে দেখেন শিল্পী সমিতির অবস্থা, দেখেন শিল্পী সমিতির সামনে দিয়ে একদম, একটা সময় কিন্তু খুব জমজমাট একটি অবস্থা ছিল এই FDC-তে, কিন্তু বর্তমানে কারো কোনো সাড়া পাওয়া যায় না। যে জায়গা দিয়ে হাঁটছি আমি, এখানে প্রচুর শুটিং হতো এক সময়, কিন্তু এখন কি অবস্থা দেখেন। এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানেও বহু শুটিং হয়েছে। আপনারা বাংলা সিনেমা, আগের সিনেমাগুলো দেখলে দেখবেন সেই ঘুরে ফিরে FDC-তেই শুটিং হতো, এত ব্যস্ততা ছিল। আর এখন অবস্থাটা কি আসলে দেখেন। আর এদিকে তো আমাদের নায়ক ফেরদৌস সাহেব ইলেকশন করে নির্বাচিত হয়ে FDC-তে পোস্টারের মাধ্যমে আলোচনায় আছে। দেখেন এটা হচ্ছে শিল্পী সমিতি। তো শিল্পী সমিতির ভিতরেও একদম নীরব, একদম নীরব। তো শুধু এই যে এখন রাজত্ব শুধু এই কুকুরের বলা যায়, সে এমন একটি জায়গায় বসে আছে বা বিশ্রাম করছে, এখান দিয়ে মানুষ চলাচল করে দোতলায় উঠে, কিন্তু এই জায়গাটিও এখন একদম নীরব। কিছু সিনেমার পোস্টার দেখা যায়, কিন্তু সেসব সিনেমা হলে পাওয়া যাবে কি না সেটা সন্দেহ। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে চিত্রনায়ক জসিম ফ্লোর। এই জসিম ফ্লোরে একসময় প্রচুর সিনেমা হতো, প্রচুর। আসলে যতগুলো জায়গা ফাঁকা দেখছেন আপনারা, এই সবগুলো জায়গাতে একসময় সিনেমা হতো। এখন তো আসলে FDC কেন্দ্রিক কোনো সিনেমাই হয় না, আর যে কয়টা সিনেমা হয় বেশিরভাগই হচ্ছে আপনার না দেখার মতো। এটা হচ্ছে আপনার, এই যে দেখছেন, এটা হচ্ছে আপনার প্রযোজক সমিতি। প্রযোজক সমিতির সামনে আছে এই মুহূর্তে, এই যে আসলে দেখার কিছুই নাই এখন ভিতরে। কুকুর, বিড়াল, পাখি, কাক, এদেরকে ছাড়া আসলে তেমন কাউকে পাবেন না। আর যারা নির্বাচন বা ইলেকশনে মজে থাকে, তাদেরকে না পেলেও তাদের পোস্টার সবসময় দেখতে পাবেন। আচ্ছা, এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনারা হয়তো জানেন যে FDC-তে তেমন কোনো কাজ না হলেও বিশাল এক মসজিদ কিন্তু নির্মাণ করা হয়েছে। তো সেই মসজিদটা আপনাদেরকে একটু দেখাবো, কত কোটি টাকার মসজিদ সেটা আপনারা দেখবেন বা জানেন কিনা আমি জানি না। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা শিল্পী সমিতি, ওই পাশে হচ্ছে আপনার পরিচালক সমিতি, ওই পাশে আর
দেখেন শুধু পাখির আওয়াজ, কাকের আওয়াজ, কিন্তু কোনো রকম কোনো মানুষের দেখা নেই। ইউরোপের এক একটা প্রভিন্সে গেলে যেমনটা দেখা যায় আসলে, যে কোনো সারা শব্দ পাওয়া যায় না, কোনো লোকজন নাই। এই যে যেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, এখানে আবার মোটামুটি সিনেমা কিন্তু ভালো জনপ্রিয় সিনেমা ছিল, হয়েছে, যেমন সালমান স্যার কিছু সিনেমা আছে, এছাড়াও আরও অনেক সিনেমা হয়েছে, আপনারা হয়তো গুগলে সার্চ করলে দেখতে পাবেন। এই যে আমরা মসজিদে প্রবেশ করছি, মসজিদ হওয়ার আগে এখানে নামাজ পড়ানো হইতো আগে, তো এখন নামাজ হয় মূলত। এত দামি একটি মসজিদ আসলে, আল্লাহর ঘর সবই দামি, কিন্তু এই মসজিদটি আসলে দেখেন কত দামি মসজিদ, অথচ কোনো মানুষ নেই। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।